فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعين ويذيق بعضكم بأس بعض. حمد تعريف شكر برشنشا الله رب العالمين الجنة جني دايا كري عمدر كي صلاة الجمار خطبا يوبستي تهور توفيق دلن إجنا عمر الله درباره شكر دايا كري پوري الحمد لله درود ابن سلام بشيت حق نبي محمد رسول الله صلى الله عليه وسلم رفور شمانيت محترم مسلحان كرام আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ভূমিকম্প এবং বিভিন্ন বিপদ আপদ কেন আসে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রব, তিনি আপনার আমার প্রভু, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এমনিতেই ছেড়ে দেওয়ার জন্য নয়, বরং তার দাসত্ব স্বীকার করার জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য এবং যাবতীয় প্রকার পাপ অঙ্কিলতা অন্যায় অপরাধ গোনা এইগুলি থেকে দূরে থাকার জন্য। অথচ বর্তমান সমাজে মানুষ এমন পাপের সঙ্গে ডুবে গেছে যার বর্ণনা করে শেষ করার মতো নয়। সম্মানিত বন্ধুগণ, সম্প্রতি গত সোমবার 25শে রজব যে 1444 হিজরি 6ই ফেব্রুয়ারি যেটা সোমবার দিন ফজরের পূর্বে যে একটি বিরাট ভূমিকম্প হয়ে গেল এবং তার পরদিনও কিছুটা হয়েছে, তো এই যে একটা ভূমিকম্প হয়ে গেল তুর্কিয়া এবং সিরিয়া অঞ্চলের বিশেষ করে কয়েকটি এলাকায়, 10-12টি এলাকায় এই যে বিশাল একটি ভূমিকম্প হয়ে গেল, সেই ভূমিকম্পে কত শত মানুষ, প্রায় 21,000-এরও বেশি মানুষ এ পর্যন্ত প্রাণ হারিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা মুসলিম এই মানে ভূমিকম্পের মধ্যে প্রাণ হারিয়েছে, আল্লাহ তাদের তুমি গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো, বলুন আমিন। এবং যারা মানে আহত হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করো এবং তাদের যাবতীয় গুনাহ খাতা মাফ করে তাদেরকে সুন্দর জীবনে আবার ফিরিয়ে আসার তৌফিক দাও, সবাই বলুন আল্লাহুম আমিন। এবং বিশেষ করে আমরা সমবেদনা জানাই ওই সমস্ত তুর্কি এবং সিরিয়ার মুসলমান ভাই বোনদের প্রতি যারা বিভিন্ন দুঃখ বেদনা কষ্ট যাতনা এখন বর্তমানে সহ্য করতেছেন। কিন্তু এই যে ভূমিকম্প, কেন কেন এই ভূমিকম্প? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু মহান ক্ষমতাধর, তিনি সব কিছু পারেন, তিনি সব কিছু নিমিষের মধ্যেই শেষ করে দিতে পারেন। আপনি বছর কা বছর ধরে অট্টালিকা তৈরি করেছেন, একটি বিল্ডিং বানিয়েছেন, অনেক তালা বানিয়েছেন, অনেক কিছু করেছেন, মাত্র মাত্র 1 মিনিটের ভিতরেই সব শেষ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আপনি কি চিন্তা করেছেন ওই লোকগুলি রাতের মধ্যে যারা ঘুমিয়েছিল তারা কি মনে করেছিল কালকে সকালে আমরা উঠতে পারবো না? আল্লাহ আকবার, কি মনে করেন আপনি? 16 মানে 21,000-এরও বেশি মানুষ প্রাণ চলে গেছে। আল্লাহ আকবার, আরও কত যে যাবে তার কোনো নিয়ত্তা নাই। এখনও অনেক বিল্ডিংয়ের নিচ থেকে মানুষদেরকে উদ্ধার করতে পারেনি। সম্মানিত বন্ধুগণ, আপনার আমার এই জিনিসগুলো খেয়াল করা দরকার যে এর এত ক্ষমতা কার? পৃথিবীতে কত না ডিভাইস আবিষ্কার করেছেন, কত না মেশিন বের করেছেন, কত না টেকনোলজি আপনার হয়েছে, কিন্তু কালকে যে ভোরের মধ্যে আপনার কি হবে, এই ভূমিকম্প হবে, কয়জন জানতো? আল্লাহ আকবার। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতাকে মনে রাখতে হবে। আল্লাহ বলেন, ও কল, হে নবী আপনি বলুন, হুয়াল কাদির, আল্লাহই রব্বুল আলামিন, তিনি শক্তিশালী, আলা আইয়া বাআসা আলাইকুম আযাবান মিন ফাওকুকুম, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ওপর থেকে তোমাদেরকে আযাব পৌঁছানোর জন্য তিনি শক্তিশালী, আও মিন তাহতি আরজুলিকুম, অথবা তোমাদের পায়ের নিচ থেকে এই তোমাদের কি হবে এরকম করে আজাব আসবে, এই যে পায়ের নিচ থেকে আজাব এসেছে, অর্থাৎ ভূগর্ভ ফেটে চৌচির হয়ে গেছে, আপনাকে মুহূর্তের মধ্যে সব শেষ। আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়ান, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেবেন, হ্যাঁ, এবং একজন আরেকজনের ওপর কর্তৃত্ব করে, একজন আরেকজনের ওপর সেই দখলদারিত্ব চালাবে, এরকম করে বিভিন্ন রকম করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আযাব দিতে পারেন। সূরা আনআমে দেখুন সম্মানিত বন্ধুগণ, তাহলে এখান থেকে সূরা আনআম 65 নম্বর আয়াত, এখান থেকে যেটা
প্রতীয়মান হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতাধর। আসুন, কেন এই আযাব আসে? এই আযাব আসার অনেকগুলি কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং হাদিসের মধ্যেও বর্ণিত রয়েছে। সম্মানিত বন্ধুগণ, তার দুই একটি আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে দুনিয়াতে যত প্রকার বিপদ আপদ বালা মুসিবত যা কিছু হচ্ছে, এইগুলি তোমাদের কর্মফল। আল্লাহ বলেন যে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবা কাসাবাত আইদিকুম ওয়াআফু আন কাসীর। আল্লাহ বলেন, দুনিয়াতে যা কিছু বিপদ আপদ পৌঁছে না কেন, এগুলি তোমাদের নিজেদের কর্মফল। এবং আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহকে মাফ করে দিয়ে থাকেন। আল্লাহ যদি সকল গুনাহ, আমরা যেরকম পাপের মধ্যে ডুবে থাকি, এই পাপের যদি শাস্তি দিতেন এক সেকেন্ডের মতো, আমরা দুনিয়াতে পানি পান করার বা একটা নিঃশ্বাস নেওয়ার আমরা যোগ্যতা রাখি না। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আফু আন কাসীর, অনেক গুনাহকে আল্লাহ মাফ করে দেন। কিন্তু মাঝে মধ্যে এরকম বিপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তিনি কি করেন, সতর্ক করে থাকেন। হে মানুষ সতর্ক হও, হে মানুষ সাবধান হও, হে মানুষ তুমি আল্লাহর দিকে ফিরে আসো। সম্মানিত বন্ধুগণ, ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাম যে ওয়ামা আসাবা মিন সাইয়্যা, আরেকটি আয়াতে বলতেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, যত ভালো কাজ হয় এটা আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন, আর যে সমস্ত মন্দ কাজ তোমার জীবনে সংঘটিত হচ্ছে, ফামিন নাফসিক, এটা তোমার পক্ষ থেকে। অর্থাৎ তুমি এই খারাপ কাজের সঙ্গে যুক্ত হওয়ার কারণে, তুমি পাপের সঙ্গে যুক্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই বিপদ লিখে দিয়েছেন। আবার কখনো কখনো অনেক ইমানদার লোকেরও বিপদ আসে, এটা তার জন্য পরীক্ষা হয়ে থাকে। সম্মানিত বন্ধুগণ, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলতেছেন যে শুনুন, আল্লাহ বলতেছেন এই আযাবের বিভিন্ন ধরন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফাকুল্লান আখাযনা বি যামবিহি, আমি প্রত্যেক মানুষকে তার পাপ অনুযায়ী ধৃত করি, পাপ অনুযায়ী ধরে থাকি। যার যেমন পাপ তাদেরকে আমি ধরেছি। এরকম আগেকার যুগেও অনেক লোককে বিভিন্ন শাস্তি দিয়ে আমি শেষ করে দিয়েছি। যেমন আল্লাহ বলেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের মধ্যে কত জাতিকে আমি এরকম পাথরের বৃষ্টি দিয়ে আমি তাদেরকে শেষ করে দিয়েছি। আদ সামুদ জাতিকে, আদ জাতিকে এরকম উপর থেকে এমন শিলা বৃষ্টি পাথরের বৃষ্টি ইত্যাদি হয়েছিল, তাকে শেষ করে দিয়েছিল। আল্লাহ বলেন ওয়ামিনহুম মান আখাযাত হুসাইহা, এবং তাদের মধ্যে কাদেরকেও আমি বিকট আওয়াজ দিয়ে শেষ করে দিয়েছি। সামুদ জাতিকে তাদেরকে বিকট আওয়াজ দিয়ে এমন একটা আওয়াজ হয়েছে যাতে সবাই পরে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, এবং তাদের মধ্যে কিছু জাতি রয়েছে তাদেরকে আমি মাটিতে ধসে দিয়েছি, অর্থাৎ ভূমিকম্প হয়ে সব শেষ। এই দেখেন না, কারণ অনেক টাকার গর্ব করেছিল, কিন্তু মাটিতে তাকে আল্লাহ এমনভাবে দাবিয়ে দিয়েছেন এই কিয়ামত পর্যন্ত দাবতেই থাকবে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কীরকম সম্মানিত বন্ধুগণ, আপনি দুনিয়াতে এই অট্টালিকার এত কিছু অহংকার দেখেন, এই অহংকার কোনো না। আল্লাহ বলতেছেন শোনো ওয়ামিনহুম মান আগরাকনা, তাদের মধ্যে কোন কোন সম্প্রদায়কে আমি পানিতে ডুবিয়ে মেরেছি। নূহ আলাইহিস সালামের জামানায় পানি মহাপ্লাবন হয়ে সবাই ডুবিয়ে শেষ হলো, ফিরাউনকে আল্লাহ ডুবিয়ে পানিতে মেরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানাল্লাহু লিয়াজলিমাহুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই যে শাস্তিগুলো দিয়েছেন, আল্লাহ তাদের উপর জুলুম করেননি, আল্লাহ জুলুম করেননি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। মূল কারণ হলো কি, তারা নিজেরা নিজেদের আত্মার উপর জুলুম করেছিল, যার কারণে তাদের পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা দুনিয়াতে দিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত বন্ধুগণ, আমরা এই যে পৃথিবীতে এখন বসবাস করছি, আমরা এখান থেকে উঠতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আমরা রাতে ঘুমাই সকালবেলা উঠতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? নেই। তাহলে কেন কেন কেন
আমরা পাপের সঙ্গে সব সময় যুক্ত থাকি। সম্মানিত বন্ধুগণ, আসুন এখনো হুশ হন, এখনো আর বেহুশ হয়ে থাকিয়েন না। এরকম করে এই সুরাটি, এই আয়াতটি যেটা বললাম, সুরা আনকাবুত 40 নম্বর আয়াত। সম্মানিত বন্ধুগণ, এই জন্য এর সম্পর্কে অনেক কথা রয়েছে। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, যখন পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন কোনো ভূমিকম্প দেওয়ার ইচ্ছা করেন, শুধু তিনি জমিনকে বলেন, এই জমিন একটু হরকত কর, বাস। জমিন কার ইশারায় চলে? আল্লাহর ইশারায়। একটুমাত্র হরকত করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী তছনছ করে দেন, তছনছ করে দেন, শেষ করে দেন। আল্লাহ আকবার। আপনি কি মনে করেন ভাই, একটা মিনিট, এক মিনিটের মধ্যে এতগুলো মানুষের প্রাণ হারায়, কি মনে করেন আপনি? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই জন্য করে আসুন আমরা তওবা করি, ইস্তেগফার করি। এজন্য ইবনে আবিদ দুনিয়ায় একটা হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনহার কাছে গেলেন এবং তার সঙ্গে আরেকজন ছিলেন। এমন সময় তাকে বললেন, ইয়া উম্মুল মুমিনিন হাদ্দিসনা আনিল জিলজালা। তিনি তাকে বললেন, হে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আমাদেরকে এই ভূমিকম্প সম্পর্কে একটু বলেন তো। ফাকালাত, তিনি বললেন যে শোনো, ভূমিকম্প কেন হয়, কারণ হলো ইজাস্তাহা কি ইজাস্তাবাহ জিনা, মানুষ যখন জিনাকে হালাল মনে করে তখন পৃথিবীতে এরকম ভূমিকম্প হতে পারে। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ায় দেখেন বেশিরভাগ অশ্লীলতায় ভরা, জিনা, ব্যভিচার, এই একটা কত প্রকার ছেলে মেয়েরা একজন আরেকজনের সঙ্গে কি অবৈধ সম্পর্কে যুক্ত, আপনি খুলে দেখেন। আল্লাহুল মুস্তাআন, ইল্লা মান রাহিমা রব্বি, আল্লাহ যাকে হেফাজত করেন সে ছাড়া কেউ বাঁচতে পারে না। এজন্য করে আপনি যখন আল্লাহ মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন ইস্তিবাহুজ জিনা, মানুষ যখন কি জিনার মধ্যে যুক্ত হয়ে যায় এবং ওয়াশারেবুল খুমুর, মদ পানে ব্যস্ত হয়, মদ পান করে। বর্তমান সমাজে মদ পান নিশাকর জাতীয় দ্রব্য মানুষ অহরহ খাচ্ছে, পান করতেছে, এটাকে হারাম মনেই করতেছে না, মনে করতেছে এটা একটা লাল পানি। আস্তাগফিরুল্লাহ। আফিং, পেথিডিন ইঞ্জেকশন, আরও যত ইয়াবা অমুক বাবু, মানে যত প্রকার আপনি বলেন না কেন, এইগুলির কারণ কি? এইগুলি এই হারাম কাজ ব্যবহার করার কারণে। অদরবু বিল মাআযিব, অদরবু বিল মাআযিব, অর্থাৎ যখন মানুষ বাদ্যযন্ত্রকে এরকম হালাল মনে করে। বর্তমান বাদ্যযন্ত্র কি হয়েছে, সবার হাতে হাতে, সবার হাতে হাতে কি বাদ্যযন্ত্র, গান বাজনা থিয়েটার ও মুক্ত মুখেই ইত্যাদি ভরপুর হয়ে গেছে। তো তিনি বলেছেন, এইগুলি যখন বেশি হয়ে যাবে, এইগুলি তখন গার আল্লাহ আজ্জা ওয়াজাল, তখন আল্লাহ রব্বুল আলামিন তিনি তার সম্মানে বাঁধে, তিনি তার সম্মান হানি মনে করেন। ফি সামাইহি, আকাশের মধ্যে, ফাকালা লিল আরদ, তখন আল্লাহ রব্বুল আলামিন জমিনকে বলেন, তাজালজালি বিহিম, হে জমিন তুমি একটু হরকত করো। হরকত করো মানে কি, লড়াচড়া করো, তাজা ওদেরকে নিয়ে ফসে দাও, অর্থাৎ ভূমিকম্প হও। ও ফা ইন তাবু, তবে হ্যাঁ তারা যদি তওবা করে, ওয়া তাজা কি কি, ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তবে তারা যদি তওবা করে ফিরে আসে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন, মাফ করবেন। এই সময় এরপরে বললেন, ওয়া ইল্লা আহদামাহা আলাইহিম, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ধসে দিয়ে শেষ করে দেন। ফাকালা, তিনি বললেন, ইয়া উম্মুল মুমিনিন, তিনি বললেন যে হে উম্মুল মুমিনিন, আযাবান লাহুম, এটা কি তাদের জন্য আযাব? কালাত, বাল মাউইজা ওয়া রাহমা লিল মুমিনিন, তিনি বললেন যে হ্যাঁ এটা আযাব, তবে এটা কোন ধরনের আযাব, এটা একটা নসিহত গ্রহণ করার জন্য, অর্থাৎ তোমরা যাতে কি হও, উপদেশ গ্রহণ করো, এবং ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য রহমত, অর্থাৎ মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, তারা তাদের জন্য রহমত। রহমত কিভাবে, তারা এই পাপের পাপের সমুদ্র থেকে বেঁচে গেল, এবং যারা মনে করেন এমন অবস্থায় যে যারা ঈমানদার ছিল, আল্লাহকে ডাকে, আল্লাহকে ভয় করে, ঈমান অবস্থায় তারা চলে গেল। মনে করেন এই যে একটা ছবিতে দেখলাম, একটা লোক তাসবি পড়তেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, হ্যাঁ এই অবস্থায় তার কি জমিন ধসে গেছে, ওই যে বিল্ডিং পড়ে গেছে, এই কিন্তু আঙ্গুলের মধ্যে, তার হাতের মধ্যে তাসবি এখনও রয়েছে। আল্লাহ আকবার। তাহলে সে কি ঈমানদার?
ইমানদার ব্যক্তি তার মরণ হয়ে গেল। তো যাও সম্মানিত বন্ধুগণ, এবং কত মানুষ দেখবেন হতে পাপের সঙ্গে ডুবিয়ে ছিল, এই অবস্থায় তার তাদের জন্য একটা ওয়াজ নসিহত যে তোমরা উপদেশ গ্রহণ করো, হে পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে আজাব এরকম আসতে পারবে, ওয়ানাকালান ওয়া আযাবান ওয়া সাকাতান আলাল কাফিরিন, তবে এটা একটা আজাব, এটা একটা মানে খুবই বিপদের বিষয়, এবং এটা আল্লাহর মানে মানে তাদের উপর যে রাগান্বিত হয়েছেন তারই প্রমাণ এটা, বিশেষ করে কাফেরদের জন্য। তো সম্মানিত বন্ধুগণ, এবং আরেকটা হাদিসে রয়েছে যে ওই লোকগুলি যে যারা ইমানদার তারা যে মারা গেল তাদের অপরাধ কী ছিল, যে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদের নিয়ত রুজুরি উঠাবেন, দুনিয়াতে সে যদি ভালো পথে চলার চেষ্টা করতো তো ইনশাআল্লাহ তারা ইমানের মর্যাদা পাবে, আর যদি পাপের সঙ্গে যুক্ত ছিল, কুফুরের সঙ্গে যুক্ত ছিল, শিরকের সঙ্গে যুক্ত ছিল, বিদআতের সঙ্গে যুক্ত ছিল, ওই অবস্থায় তার হাসুনাশ হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওই সমস্ত মুসলমান ভাই বোন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাদেরকে তুমি তোমার রহমত দিয়ে আবৃত করে নাও, আর যারা আল্লাহ বিভিন্ন প্রকার অসুবিধায় ভুগছেন আল্লাহ তাদের অসুবিধা দূরীভূত করে দাও, বলুন আমিন, এবং আমাদেরকে তা থেকে শিক্ষা নেওয়ার توفيق دعوة برنا آمين. بارك الله لي ولكم في القرآن العظيم ونافعني وإياكم بالآيات وذكر الحكيم، إنه تعالى جواد كريم ملك بر رؤوف الرحيم، فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فأحق عليها القول فدمرناها تدميرا. আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে এই পৃথিবীতে বেঁচে রেখেছেন, এই জন্য আমরা শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর, নবীর ওপর দরুদ পড়ার পর দ্বিতীয় খুতবায় আরও একটি কারণ বলবো যে কেন সমাজে এই রকম বিপদ আপদ আসে, তার মধ্যে আরেকটি আয়াতে যেমন সূরা নূমের রুম 41 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলতেছেন জল ও স্থলে পৃথিবীতে এরকম ফাসাদ, বিভিন্ন যা কিছু বিপর্যয় ঘটতেছে এবং আসতেছে, এইগুলি বিমা কাসাবাত আইদিন নাস, এইগুলি হলো মানুষের কর্মফল। মানুষ আজকে বর্তমান সমাজে দেখবেন সুদকে সুদ মনে করে না, এটা মনে করতেছে ব্যবসা। একজনকে 1000 রিয়াল দিয়ে পরে মনে করেন 1100 রিয়াল নিল, এই যে এটা মনে করতেছে এটা আমার ব্যবসা, কিন্তু না, এটা তোমার হারাম, এটার নাম হলো সুদ। এই সুদের গুণা কি? আল্লাহ এবং রাসুল বলো গুণা হলো আল্লাহ এবং রাসুলের সঙ্গে যুদ্ধ করা। কেউ পারবো আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে, রাসুলের সঙ্গে যুদ্ধ করতে? আপনি 1 টাকা সুদ নিলেন মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতেছেন, রাসূলের সঙ্গে যুদ্ধ করতেছেন। এবং সবচেয়ে নিম্নতম গুনাহ হলো কি? নিজের মায়ের সঙ্গে জেনা করা, বলে নাস্তা, কত বড় কথা! আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, রাসূলের সঙ্গে যুদ্ধ করা, সেই আপনি সেই মায়ের সঙ্গে জেনার কাজে লিপ্ত হওয়া, এইগুলি কিসের মাধ্যমে হলো? এটাকে পাপ মানুষ মনেই করে না। এই সুদই ব্যাংক সারা পৃথিবীতে এখন সুদের কারণে, সুদ ব্যাপকতা ছাড়িয়ে গেছে। অনুরূপভাবে বিভিন্ন প্রকার গোনা, যেটা বলা হলো ইন্টারনেটের মাধ্যমে কত গোনা এখন ছড়াচ্ছে, ভালো কাজও আছে খারাপ কাজও আছে। ভালো জিনিসটা মানুষ নিতে চায় না, খারাপটার দিকে খুব মনোবেশ। এই যে আমরা বিভিন্ন ওয়াজ নসিহত খুতবা ইত্যাদি, হ্যাঁ, আমরা বিভিন্ন এই সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকি, মানুষ এইগুলো শেয়ার করতে চায় না, কিন্তু গোনার জিনিসটা বাজে জিনিসটা খুব শেয়ার করে। আল্লাহ, আপনি কি জানেন এই যে আপনি একটা মেয়ের ছবি পোস্ট করলেন, একটা বাজের কমেন্ট করলেন, এর মধ্যে আপনি শেয়ার করলেন, এর যতদিন এটা থাকবে অতদিন আপনার আমল নামে একটা গোনা লেখাই হবে, একটা গোনা লেখাই হবে, একটা গোনা লেখাই হবে। আপনি একটা জিনিস, একটা মেয়ের ছবি শেয়ার করলেন, যত লোক এই মেয়ের ছবিটা এরকম করে দেখতেছে, খারাপ কাজে হইতেছে, আপনি এর একটা গোনা আপনার লেখা হইতেছে। আল্লাহ, কিন্তু একটা ভালো জিনিস শেয়ার করলেন, যত লোক দেখতেছে এর একটা সওয়াব লেখা হইতেছে, সওয়াব লেখা হইতেছে, কিন্তু ভালোটা শেয়ার করে না, ভালোটাতে লাইক করে না, ভালোটার সঙ্গে যুক্ত হয় না, খারাপটা একে লুফিয়ে নেয়, বলে নাস্তাগফিরুল্লাহ।
তে এইগুলি হলো কি সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে গেছে হওয়ার কারণ হলো এগুলি আসুন আমরা এইগুলি থেকে মুক্তির উপায় হলো তওবা আত্তাওবা ইয়াজুবু মা কানা কাবলা তওবার কারণে পূর্বের গুনাহখাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে থাকেন আমরা তওবা করি আমরা ইস্তেগফার করি হে আল্লাহ তুমি আমাদের গুনাহখাতা মাফ করে দাও হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করে দাও এবং পরিশেষে আরেকটি কথা বলবো সেটি হলো যে এই ক্ষতিগ্রস্ত যারা এখন হচ্ছেন সিরিয়া এবং এই মানে তুর্কির মধ্যে যে ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্যের জন্য এগিয়ে আসুন আল মুসলিমুনা হ্যাঁ ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহামিহিম ওয়া তাআতুফিহিম কাযাসাতাল ওয়াহিদ একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাইয়ের দুঃখ বেদনায় তারা হাসবে না তারা দুঃখ পাবে মানে তারা তাদের জন্য সমবেদনা জানাবে তাদের জন্য সহমর্মিতা জানাবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আপনি আমি যতটুকু সম্ভব হয় বিশেষ করে আমরা কমপক্ষে আগে দোয়ার মাধ্যমে তাদেরকে সাহায্য করি আল্লাহ তুমি তাদের গুনাহখাতা মাফ করে দাও আল্লাহ আমাদের গুনাহখাতাও মাফ করে দাও এবং আল্লাহ ওই সমস্ত মুসলিম ভাই বোন যারা শাহাদাতের মানে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো বলুন আমিন কারণ হাদিসে এসেছে যারা এরকম ভূমি ধসে মারা যায় তাদের ইমান যেরকম হবে তারা ওই অবস্থায় শাহাদাতের মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ তা আর যারা আল্লাহ অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও বলুন আমিন সম্মানিত বন্ধুগণ দোয়া যেমন দরকার সাথে সাথে দাওয়া দরকার এই জন্য সৌদি আরব সরকার জাজাহুমুল্লাহ মালিক সালমান এবং মোহাম্মদ বিন সালমান হাফিজাহুমুল্লাহ আল্লাহ তাদেরকে হেফাজত করুক এবং তারা একটি এখন দান করার জন্য ওই সিরিয়া এবং তুর্কির ক্ষতিগ্রস্ত ভাই বোনদের জন্য ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভাই বোনদের সাহায্যের জন্য তারা অ্যাপস একটা খুলেছে যেই সাহেম নামে সাহেম মানে আপনি সহযোগিতা করেন এবং আপনি ইন্টারনেটের মাধ্যমে দিতে পারেন আপনার অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন আপনি অর্থাৎ ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন যতটুকু পারেন আপনি এক রিয়াল হলেও দিতে পারবেন কোনো সমস্যা নাই এই সাহায্য তাদের কাছে সরকারিভাবে এরা পৌঁছে দেবে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের যার যেরকম সামর্থ্য আছে এরকমভাবে ওই সমস্ত ভাই বোনদের জন্য সহযোগিতা করার তৌফিক দাও বলুন আমিন এবং কমপক্ষে কিছুই না পড়লে দোয়ার মধ্যে অংশগ্রহণ করবেন দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চাবেন আল্লাহ তাদেরকে সাহায্য করে বলুন আমিন এবং আমাদেরকেও আল্লাহ তা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দাও বলুন আমিন আল্লাহ আমরা যাতে ওই পাপের সঙ্গে যুক্ত না হই পাপ থেকে আমরা যাতে বেরিয়ে আসি এবং আমাদের তওবা তুমি কবুল করো বলুন আমিন আল্লাহুম্মা তুব আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রহিম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্না